ما شاء الله أستاذ. الحمد لله. সম্মানিত ভাইরা, আমরা আজকে সৌভাগ্যবান আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য, পড়ানোর জন্য এখন এসেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাজারো আলেমের উস্তাদ, নন্দিত মুফাসসির মুদাক্কিক মুহাক্কিক মুফাসসির আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় যার আলোচনা শুনে আপনারা উজ্জীবিত হন, আমরা উজ্জীবিত হই। তাফসিরের জগতে আমরা ওনাকে বাবা মনে করি, আমরা তার সন্তান তুল্য। তো আজকে আমরা ওনাকে পেয়েছি, আমার আলোচনা আমি এখানেই থামালাম। ইনশাআল্লাহ পরের জুমা আমরা এটা ধারাবাহিক বলবো, অসুবিধা নাই তো? যে আমরা হুজুরের পবিত্র মুখ থেকে এখন কিছু নসিহা শুনব ইনশাআল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান যে যে লাইনে পূর্ণতা পেয়েছে, ম্যাচিউর্ড হয়েছে, বালেগ হয়েছে, আধুনিক বিজ্ঞানে সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে, কোরআনের সাথে মিলে যাচ্ছে। আর যে সকল লাইনে বিজ্ঞান এখনো ম্যাচিউর্ড হয়নি, বালেগ হয়নি, এখনো না বালেগ, সেই লাইনগুলো এখনো কোরআনের সাথে মিলছে না। এগুলা যখন পূর্ণতা পাবে, বালেগ হবে, ম্যাচিউর্ড হবে, কোরআনের সাথে মিলে যেতে বাধ্য হবে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বৈজ্ঞানিক দর্শনও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়। দেড় হাজার বছর আগে লৌহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ কোরআনে হাকিম এটা নাজিল করেছেন, দেড় হাজার বছর কালের আবর্তন বিবর্তনে বিগত হয়ে গিয়েছে। আজ থেকে 1444 বছর আগে, 1444 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। জাবুর কিতাব আজকে দুনিয়ার কোথাও নেই। তারপরে তাওরাত, সোহবি ইব্রাহিমা মুসা, দেখুন মুসা আলাইহিস সালামের উপরে জাবুরের পরে আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন। তাওরাতের ভাষা ছিল হিব্রু, এব্রানি। হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েলেও নাই। হিব্রু ভাষার কোনো একটা অভিধান লিটারেচার তো দূরের কথা, আজকে দুনিয়ার কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তার উপরে ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাটাও আজকে ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা, বিলীন হয়ে গেছে, কালের আবর্তনে মিটে গেছে, নাই, একটাও নাই। পরিশেষে আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি, আর ওই ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিলসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সব কিছু মিলিয়ে যেই জমানায় কোরআন নাজিল হয়েছিল সেই যুগটা আরবি সাহিত্যের সবচাইতে উন্নতি, সবচাইতে সর্বোচ্চ উন্নতির যুগ ছিল। আরবের সাতজন কবি সাতটা মহাকাব্য রচনা করেছিল, যেগুলোকে আমরা ইসলামের ভাষায় বলি সাবা আল মুআল্লাকা, সাবা আল মুআল্লাকা। প্রত্যেক বছর প্রতিযোগিতা হতো, যাদের লেখা কালোত্তীর্ণ, মানোত্তীর্ণ, নিখুঁত, নির্ভুল, তাদের লেখাগুলো বিচারক মণ্ডলী কাবার দেওয়ালের সাথে, দরজার সাথে লটকিয়ে দিত। সারা বছর মানুষ আসতো, এগুলো পড়তো, দেখতো, এটা ছিল সেই যুগের নোবেল প্রাইজ। সাতজন আরব কবি
কুরআন নাযিলের সময় আরবি ভাষার কাব্য মহাকাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিল, তাদের মাথা পর্যন্ত কোরআনের কাছে হেট হয়ে গেছে, তারা পর্যন্ত স্বীকার করেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোন মানুষের পক্ষে এই ধরনের তথ্যপূর্ণ যুক্তিপূর্ণ সাহিত্যে ভরা ফাসাহাত বালাগতপূর্ণ এবারত কাব্য পংক্তি রচনা করা কোনোদিন সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম তাইলে দাউদ আলাইহিস সালামের জামানায় জাবুর কিতাবের একজন হাফেজও ছিল না, যদি থাকতো সেটা অন্তত এনসাইক্লোপিডিয়ায় লেখা থাকতো। এরপরে মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের মধ্যে একজন হাফেজ ছিল, একজন একজনও যদি থাকতো সেটা অন্তত বিশ্ব সাহিত্যে বিশ্বকোষে লেখা থাকতো যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন তাওরাত কিতাবের হাফেজ ছিল। ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, ঈসা আলাইহিস সালামের জামানায় সাহাবাদের মধ্যে বোধ হয় একজন হাফেজ ছিল নাকি, এমন রেকর্ড নাই। একমাত্র রেকর্ড এখানে দেখুন বিদায় হজ্জের দিন নবীজির সামনে আরাফাত ময়দানে মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000, তখন পুরো কোরআন বিদায় হজ্জের সময় নাজিল শেষ হয়েছিল, সামান্য একটু বাকি ছিল, এই 1,50,000 প্রায় সাহাবি তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন লাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, যদি মুখস্থ করতে চাও আমি এমনভাবে এই কোরআন বানিয়েছি মুখস্থ করা সবচাইতে সহজ, যদি মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চাও কোরআন স্মরণ রাখা সবচাইতে সহজ, ইয়াসারনা, যদি একবার কোরআন পড়ার পরে মুখস্থ করে বুঝে আমল করতে চাও কোরআনের উপরে আমল করা সবচাইতে সহজ, যদি এই কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাও তোমার জন্য সবচাইতে সহজ। ফাহালমি মুদ্দাকে আসো নাকি কেউ এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, এই যে 1,40,000 সাহাবা কোরআনের সামান্য অংশ তখন নাজিলের বাকি ছিল সেইটা ছাড়া এই 1,50,000 সাহাবা সবাই কোরআনে হাফেজ ছিলেন। 2019 31শে ডিসেম্বর ওআইসি একটা আন্তর্জাতিক পরিসংখ্যান বিশ্বের সামনে পেশ করেছে, জাতিসংঘ তাদের সহযোগিতা করেছিল, সেই পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে, 4,34,00,000 হাফেজ কোরআন জীবিত আছে। এই 4,34,00,000-এর মধ্যে আপনার গ্রামের বাড়ির আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী কোবাদ আলী হাফেজ সাহেবের নাম নাই। আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় যারা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ও নাসে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না তুফানি হাফেজ। আর গ্রাম বাংলার অন্য হাফেজদেরকে এর সাথে ইনক্লুড করলে কত কোটি হবে। বর্তমানে কোরআনের কপিগুলো আপনি ফেলে দেন, জ্বালিয়ে দেন, সাগরে ডুবিয়ে ফেলেন, কোরআন হারিয়ে যাবে? রাশিয়া 72 বছর সোভিয়েত ইউনিয়ন থাকতে চেষ্টা করেছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে, কিন্তু সেখানে বাবা মা, সেখানে দোকানের কর্মচারী ম্যানেজার, তারা সবাই মুখে মুখে এই 72 বছর কোরআন হেফাজত করেছে। ইন্নালাহু লাহাফিজুন, মসজিদে নববীর আদলে আপনারা মসজিদটা তৈরি করুন। আমি এটাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়ে গেছি, দিন যত যাচ্ছে ইসলামের মহিমা গৌরব তত বৃদ্ধি পাচ্ছে, কমছে না, আপনারা মন খারাপ করবেন না, কমছে না তত বাড়ছে আল্লাহর রহমতে, ইসলামে গিয়ে যাচ্ছে, সামনে শোবে সাদেক অপেক্ষা করতেছে, পুরো জমিনে ইসলাম কায়েম হবে, পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে, সেই সময়টা সামনে। আজকে যুব মানুষ তাদের দিকে তাকান, যুবকরা সবাই রাগে, এই মসজিদের মধ্যেও দাড়ি পাকা বুড়ো মানুষ খুনখুনে বুড়ো খুব কম, সব টকবগে যুবক,
মাহফিলগুলোর ওই অবস্থা। কিন্তু 40-50 বছর আগে আমরা যখন শুরু করি তখন বুড়া কয়েকজন আসতো, কোনো যুবক টুবক আসতো না। আর এখন বুড়া খুঁজে পাওয়া যায় না, সব যুবক। তাইলে বোঝা যায় বেলাল রায় গিয়ে আসতেছে, সোহেব রায় গিয়ে আসতেছে, আম্মার ইবনে ইয়াসির রায় গিয়ে আসতেছে। ইনশাআল্লাহ দিন কায়েম হবে, দিন গালেব হবে, শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।